তোমাকে এত করে ডাকছি, কেন তুমি তোমার পাখিনে ডাকে সাড়া দিচ্ছ না? পাখিনি, আমি সারা বনে তোমাকে খুঁজছি, কোথাও তোমাকে পাচ্ছি না। তুমি জানো, তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি, তুমি খুশি থাকলে আমি খুশি থাকি, তাই তো তোমাকে সারা বনে খুঁজছি পাখিনি, কোথাও তো তোমাকে পাচ্ছি না। কোথায় তুমি পাখিরাজ? সারা আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না। ও গো পাখিরাজ, তুমি তোমার পাখিনে ডাকে সারা দাও পাখিরাজ। ও বনের পাখি আমি যে তোমাকে খুঁজছি। কেন পাখিনি? পাখিরাজ বলো, সাত দিন ধরে তুমি ছিলে না? হ্যাঁ, আর এই সাত দিন আমি যে কোনো কিছু আহার করিনি, তাই আমি কি করতে পারি? পাখিরাজ হ্যাঁ, এভাবে বলছো কেন? তাহলে যে করেই হোক, যে করেই হোক পাখিরাজ, তুমি তোমার পাখিনির জন্য কিছু আহারের ব্যবস্থা করো। পাখিনি, আমরা যেখানে এসেছি এখানে কোনো আহার নেই, এখানে কোনো আহার পাওয়া যায় না, আমি কোথায় থেকে তোমাকে আহার দিতে পারি? পাখিরাজ বলো, আমি জানি এখানে কোনো আহারের ব্যবস্থা নেই, আর এও জানি আমার পাখিরাজ যদি চেষ্টা করে
অবশ্যই আহারের ব্যবস্থা হবে পাখিনি আমি তোমাকে সত্যি ভালোবাসি তাই তো তোমার জন্য সব কিছু করতেই পারি পাখিনি হ্যাঁ পাখিরা ওই তো দেখো কোমল বিল ওখানে কি দেখি তোমার জন্য কিছু আর পাই কিনা ঠিক আছে পাখিরা তার আগে কিন্তু আমার একটা কথা আছে আবার কি কথা জানো না তো এই ভালোবাসার দিনই তুমি আমার সাথে নাচতে নাচতে যাবে হ্যাঁ না না পাখিরা এই ওগো পাখিরা বলো আমি যে খোদার জন্য খুব ক্লান্ত আমি যদি পারি তোমার জন্য চেষ্টা করতেই তাহলে তুমি কেন পারবে না আমার জন্য চেষ্টা করতেই পাখিরা বলো তুমি যখন বলেছো আমিও আমার পাখিরাজের জন্য অবশ্যই চেষ্টা করতে যাবে তো চল চলো এখানে এক মুহূর্ত বিলম্ব করব না এখন চলে যাবো সেই কমল বিলের মাঝে সেখানে গিয়ে দেখি তোমার জন্য কিছু আর পাই কিনা